করে খাওয়াবো। তো আমাদের জলখাবার এখন রেডি হচ্ছে, আজকে সবটাই গীতাদির ওপর ছেড়ে দেওয়া হয়েছে। এখন সকালবেলায় সোমা বুড়িকে মুড়ি খাওয়াতে চলে এসেছে গীতা বুড়ি। তো মুড়ি ছাতু আম দিয়ে এখন এটা মাখা হচ্ছে, গীতাদি আজকে নিজের হাতে মেখে খাওয়াবে। তো চলো জলখাবারটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, পরপর যা যা করবো তাই সব তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আমরা এখন নিজেরা জলখাবারটা খাচ্ছি তোমাদের সাথে বসে, তো তোমাদেরকেও একটু দিয়ে নিই, নাও তোমরাও খাও, খাও খাও খাও, সোনারা খাও, সোনারা খেয়ে নাও, সবাই খাও। আর এই গরমের মধ্যে ছাতু আর আম আর মুড়ি বুঝতেই পারছ দারুণ লোভনীয় খাবার। গীতা বুড়ি আর সোমা বুড়ির আজকে আমি গামলায় দেখে নাও, এক গামলা খাচ্ছি গামলার তলায়। বাউনি বুড়ি তো আমার হাতে খাই কিনা, আমি হচ্ছে নোমো খাটি নোমো আর এ হচ্ছে বাউন বুড়ি, বলো খাবো কি দাদি তোমার হাতে? নিজে রান্না করতে পারি না, যা যে খাওয়াবে সুন্দর করে খেয়ে নি। যাক প্রথমে মেরে দিয়েছি, আমার বাড়িতে গেছিলো তো খাইয়ে দিয়েছি, খেয়ে নিয়েছি তাহলে আর কি। না আমি সব মানিও না, আমি সব ভাবি না মানিও না। চলো আমরা খেয়ে দিই নি। চলো আমরা দুই বুড়ি মিলে এখন বেরিয়ে পড়েছি, বাজার যাচ্ছি, সকালের জলখাবার খাওয়া হয়ে গেছে, এখন চললাম বাজার। তো চলো বাজারে গিয়ে আবার দেখা হচ্ছে। তো আমরা বাজার থেকে চলে এসেছি, দেখো আজকে গীতাদি সমস্ত বাজার করেছে, আমাকে কিচ্ছু করতে দেয়নি, আর রান্নাও করবে নিজে। এটা হচ্ছে খাসির মাংস, এটা হচ্ছে পাবদা মাছ, এটা হচ্ছে রুই মাছ। তো রুই মাছ এই যে এখানে আছে আরও, আর এটা তিনটে মাছ নিয়েছে, এখানে হচ্ছে খাসির মাংস। তো চলো আর কি কী করেছি তোমাদের দেখাই। আর নিয়ে এসছে পেঁয়াজ, আলু, এখানে আছে লেবু, লঙ্কা, এখানে টমেটো, রসুন, আচ্ছা এখানে হচ্ছে যে ডাঁটা শাক, কুমড়ো, এটা হচ্ছে নোটে শাক, তারপরে গীতা দিয়ে একটু ভাজা খায়, মৌরি জিরে এসব ভাজা খায়, সেগুলো নিয়েছে, আর হচ্ছে জোয়ান, এসব হচ্ছে গীতা দিয়ে ভাজা খায়, ভেজে একসাথে মিশিয়ে খায়। আর এটা হচ্ছে গরম মশলা, আর এই যে জলজিরা, এটা তো আমার লাগেই, লেবু আর জলজিরা একটু বাদেই শরবত বানিয়ে রেখে দেবো। আর এখানে হচ্ছে পোস্ত, এই আপাতত আমরা বাজার করে নিয়ে এসে হাঁপিয়ে গেছি। এখন একটু চা বসিয়েছি, গীতা দিয়েই বসিয়েছে চা, তো এখন সেই চাটা আমরা দুজনে মিলে খাবো। এই যে চা দেখো হয়ে গেছে, এবার আমি নিয়ে যাচ্ছি ঘরে, গীতা দিয়ে এসি চালিয়ে বসে পড়েছে, আমরা এখন এসির মধ্যে ঢুকে বসে চা খাবো, আর এখানে বসেই তরকারি টরকারি আমরা কাটাকুটি করবো, খাওয়া দাওয়া করবো। এই দেখো বসে পড়েছে গীতা দি, আর এই যে জামা কাপড় সব ছড়ানো এসেই সব ছুঁড়ে টুড়ে ফেলে দিয়েছি আমরা, দিয়ে আমরা মেঝেতে বসে পড়েছি। হ্যাঁ দাঁড়াও বিস্কুটটা নিয়ে আসি, তো তুমি চাটা ছাড়তে থাকো। কি খাচ্ছ গীতা দি? এই যে এই বিস্কুট কিন্তু গীতা দিয়ে নিয়ে এসছে, শক্ত বলা যায় অবশ্য ফ্রিজে ছিল না দুদিন ধরে, তো ফ্রিজেই রাখা, শক্ত না এগুলো, শক্ত নরম ছিল, কটকটে হয়ে গেছে ফ্রিজে থেকে, কটকটে দাগ ভেঙে যাচ্ছে। তো আমরা দুজনে এখন বসে পড়েছি, একটু চা খেয়ে নেবো, আর এই কি বিস্কুট কটকটে বিস্কুট, এই এখন খেয়ে এই যে দেখো এখানে আমরা নিয়ে বসেছি, এখানেই সব কাটাকুটি করে একবারে রান্নাবান্না হবে। এই যে দেখে নাও বন্ধুরা, এখানে এখন টুনি বুড়ি তার মুখ শুদ্ধি তৈরি করছে, এই যে এখানে ভেজে রেখেছে কি জোয়ান, এটা মৌরি, এটা জোয়ান, হ্যাঁ আর এটা জিরা,
এটা জিরাও দেবে ওর মধ্যে? হ্যাঁ। ও বাবা, এটা মিশিয়ে এই তিনটে এখানে মেশানো হবে, মিশিয়ে ঠান্ডা হলে কৌটোর করে রাখবো। হ্যাঁ, ঠান্ডা হলে কৌটোর মধ্যে ভরে মুখের মধ্যে চিবোবে আর ভিডিও বানাবে। এখানে তৈরি হচ্ছে আজকে এখন টুনি বুড়ির মুখশুদ্ধি। তো তোমরা কে কে মুখশুদ্ধি খেতে চাও চলে এসো। এখানে কী কী আছে? জোয়ান, জিরে, জিরে আর মৌরি, মৌরি। এই তিনটে দিয়ে টুনি বুড়ি মুখশুদ্ধি রান্না করছে এখন, দেখো ভাজা করছে। এই যে দেখো আমাদের এখন কাটাকুটির পর্ব চলছে। আমি এই যে রসুন ছাড়াচ্ছি, আলুর তিনটে ছাড়িয়ে রেখেছি, আর ওখানে হচ্ছে শাক বাচা। তো আমাদের দেখো এতটাই গরম লেগেছে যে তরকারিটাও কাটছি আমরা এসি চালিয়ে, মানে আমরা পাঁচতলার ওপরে সেদ্ধ হয়ে যাচ্ছি, এত গরম লাগছে। তো এইসব করে টরে নিয়ে একবারে রান্নাঘরে যাওয়া হবে। রান্না আমার আজকে রান্না হচ্ছে টুনি বুড়ির, আর খাবো সোমা বুড়ি। তো চলো, তুমি তো খাবেই, তুমি খাওয়াচ্ছ রান্না করে আমার। আরে তুমি রান্না করবে আমি খাবো, তুমি তো খাবেই, খাইতে হবে, সেটা তো হবেই। দেখো বুড়ির জন্য দুদিনে রান্না করে রেখে যাব, কালকে সকালে আমি বাড়ি যাব। কালকেও হবে কিনা ঠিক নেই, দেখো নিজের হাতে বাজার, নিজের হাতে রান্না। আর কত দুরকম মাছ, খাসির মাংস, গাঁদা খানেক কিনে নিয়ে এসছে জানো, আবার শাক নিয়ে এসছে দুরকম, কি বলবো আর। আমি এখন তিন দিন চার দিন আর রান্না করবো না, শুধু বার করবো আর গরম করবো, এই হচ্ছে আমাদের প্ল্যান। মশলা রসুন এটা শাকের জন্য, আর এটা মাংসের জন্য। টমেটো ধনে পাতাটা শাকে দেবো, পেঁয়াজটা হচ্ছে মাংসের জন্য। আর এখানে আছে মটন, 700 গ্রাম মটন এনেছি আমরা, আর শাক এনেছি এটা চচ্চড়ি হবে, আর এনেছি পাবদা মাছ, এটা আমি করে রাখবো, এটা কালকে ওরা খাবে। এখন আমি লেবু আর এই জলজিরা এই সব দিয়ে একটা শরবত করে রেখে দিচ্ছি, স্নান টান করে একটু খেতে হবে বাবা, গরমের মধ্যে আর পাচ্ছি না। দুটো লেবু থাক। কাঁচা লঙ্কা লাগবে তোমার? আচ্ছা, তো এখানে পাবদা মাছটা শুরু করে দিয়েছে করা, আর এখানে মাংসের আলু ভাজা হচ্ছে, আর এইদিকে সব কাঁটা কুটি হয়ে রয়েছে, আর এদিকে পোস্ত নিয়ে বসেছে। এটা পোস্ত দিয়ে হবে, তাই তো? পোস্ত বাটা দিয়ে এটা হবে। পাবদা মাছের ঝাল পুরো রেডি, পোস্ত দিয়ে। তো আজকে আমাদের মেনুর মধ্যে থাকছে পাবদা মাছের ঝাল পোস্ত দিয়ে, সাথে ধনে পাতা। তো গীতাদি আজকে রান্না করছে, বাজারও করেছে গীতাদি, আর রান্নাও করছে আজকে গীতাদি। খাবে সোমা বুড়ি, গীতা বুড়ি রান্না করছে, সোমা বুড়ি খাবে, গীতা বুড়িকেও দেবো বাবা। তো এখানে আমি এখন শরবত বানিয়ে নিচ্ছি, যে দুটো লেবু কেটেছি, দুটো লেবু দিয়ে একটা গীতাদির জন্য করেছি। এখানে শুধু বিট নুন আর একটু অল্প জলজিরা রয়েছে, আর আমারটার মধ্যে দেখো কতটা জলজিরা আছে, বিট নুন আছে, আর চিনি আছে। গীতাদি চিনি খায় না, সেই জন্য গীতাদিরটা চিনি নেই। আর এইগুলো এখন আমি রেখে দেব, পরে করে নেব আবার কালকে। তো আজকের জন্য এটা আমাদের তৈরি হয়ে গেল, আর এখানে মাছটাও তৈরি হয়ে গেছে, পাবদা মাছটা। বুঝতেই পারছো আমার তো দেখেই জিভে জল চলে আসছে, কি হবে সেটা তো তোমরা খাবার সময় বুঝবে। এই গরমে কে কে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে চাও বলো বলো, তাড়াতাড়ি বলো। আমি বানাচ্ছি কিন্তু এখন লেবু, জলজিরা, বিট নুন আর ঠান্ডা জল, একদম ঠান্ডা জল। এই দেখো ঠান্ডা জল নিয়েছি, এই যে লেবু কেটেছি, এই যে জলজিরা আর বিট নুনটা, কোথায় গেল বিট নুনটা, এই যে হচ্ছে বিট নুন, এই যে এই হচ্ছে বিট নুন, আর এই যে লেবু, এই দিয়ে বানিয়েছি, এটা চিনি ছাড়া, আর এটা হচ্ছে চিনি, বিট নুন আর জলজিরা, এই দিয়ে শরবত বানিয়েছি। কে কে খাবে চটপট চলে আসো। তো চলে এসেছে আমাদের দুপুরের খাবার দাবার। তো আমরা আজকে দুপুরে বিশেষ কিছু খাবো না, কারণ সকালে আমরা অনেক কিছু খেয়েছি। খাবো হচ্ছে এই যে শাক ভাজা,
আর হচ্ছে মাটনের লাল লাল ঝোল, আর এখানে হচ্ছে আমের চাটনি, এই দিয়ে খাবো। এই যে আমরা বসে পড়েছি, আর এই যে গীতাদি, আর তো আমরা খেতে বসে পড়েছি দুজনে, দুই বুড়ি মিলে আজকে খেতাম, আর রান্না করেছে একদম সব কিছু আমাদের গীতাদি। চলো খেতে থাকি। এর মধ্যে একটা আদার কুচি ছিল, আলুগুলো গালে দিয়ে কটকট করে চিবালাম, কি অবস্থা! মানে শাকের মধ্যে এক কুচি আদা মাংসের জন্য কেটেছি, পাশাপাশি ছিল, বুঝতে পারি আমার গালের মধ্যে কট করে আলু এরকম লাগছে কেন। কিসের জন্য? নোটে শাক। ভাজা করলে খসখস হবে। ভালো করবি নাহলে কিন্তু ঢুম। সত্যি তো কার কার লোভ হচ্ছে এই সনতা। চলে আসো সবাই, কালকে কিন্তু দেখা হবে তাহলে, আজকে যদি পারো তো চলে আসো। কালকে আমি এখান থেকে 9টায় বেরোবো, এখান থেকে ডাইরেক্ট অফিসে যাবো, সোমা বুড়ি মরে গেলেও আমি কালকে থাকবো না, আজকে রাত্রিতেই মরি তাহলে। তো পাতে মাংস নিয়ে নিলাম, এবার দেখি মাংসটা কেমন রেঁধেছে বুড়ি। আজকে সব বুড়ির রান্না সব ভালো ভালো, নাহলে কিন্তু কপালে ভীষণ, সব ভালো তো হয়েছে। এই এই মাংসটা তুমি, এই তো মাংস, এই তো মাংস তুমি খাও তো, দেখি ঠাকুরের নাম করে নিই একবার। এবার আমরা খাসির মাংস টেস্ট করছি না, খাচ্ছি। কেমন হয়েছে? দারুণ হয়েছে। মিষ্টি লাগছে কেন? চিনি দিইনি তো, পেঁয়াজ মিষ্টি না, চিনি আলু মিষ্টি। এবার দেখা যাচ্ছে শান্তি করে। সত্যি কিন্তু দারুণ হয়েছে, সত্যি। এই রান্নাম ভাবি বটন পাপড়ি কিন্তু চলে আসতে পারতো, পাপড়ি আমি কালকে লাইভ করলাম, নিশ্চয়ই খবর পেয়েছি, একবার ফোন করলো না। হ্যাঁ ও তো খুব একটা দূরে না, একটুখানি অটোয় উঠবে চলে আসবে। এটা সোমাবুড়ি রান্না করেছে। কি বললে? শুনতে পেলাম না। চাটনিটা দারুণ হয়েছে, এটা সোমাবুড়ি রান্না করেছে, এটা গীতাবুড়ি না। তো আমার খাওয়া হয়ে গেছে, আমি থালা ফালা উঠিয়ে রেখে দিয়েছি, আর গীতাদি এখন চাটনি খাচ্ছে। দেখো বন্ধুরা, 1 কিলো সর্ষে হবে ফোড়ন দিয়েছে পুরি। পুরি যে রান্না করে খায় না, এটা তার প্রমাণ, এটা তার প্রমাণ, এটা তার প্রমাণ। আমার মনে হয় 25 গ্রাম সর্ষে আরও ওর মধ্যে আছে, এইটা এরকম খেতে হয় মাঝে মধ্যে। সবসময় কি আর একদম ভালো খাবার খেতে হয়? হ্যাঁ, মাঝে মধ্যে এরকম একটু উল্টো পাল্টা খেতে হয়। সর্ষেগুলো বুনে দিলে 1 বছরের খরচ হতো, আর তার তুলে রাখি, বাটা করে পরে অন্য কিছুতে দিয়ে দেবো। হ্যাঁ দারুণ আইডিয়া, 1 সর্ষে 3 রান্না। হ্যাঁ, একটু ধুয়ে অন্য কিছুতে দিয়ে দেবো। তো চলো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, পরের ভিডিও অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো চলো টাটা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলে যাবে না।